সবসময় একই রকম মিষ্টি খেতে ভালো না লাগলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ হয়। আর একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সাথী, আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো নারকেলি পাকন পিঠে। রসালো নারকেলি পাকন পিঠেগুলো কীভাবে বানিয়েছি তার সহজ রেসিপিটি আসুন দেখে নিন, আর এইভাবেও আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন, খেতে দেখবেন দারুণ হবে। নারকেলি পাকন পিঠে তৈরি করতে প্রথমেই লাগবে নারকেল। এইরকম নারকেলগুলোকে আপনারা কুড়নি দিয়ে কুড়িয়েও নিতে পারেন, আর না হলে এরকম ছোটো ছোটো টুকরো করে এই নারকেলের পেছনে যে কালো অংশগুলো বাদ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। জল ছাড়াই পেস্ট করে নেবেন, দেখবেন এইরকম খুব সুন্দরভাবে মিক্সার গ্রাইন্ডারে নারকেল গুঁড়ো করে নেওয়া যাবে। আর এই নারকেল কোড়া দিয়ে তৈরি করতে হবে নারকেলি পাকন পিঠে। নারকেলটা এরকম কুড়িয়ে নিয়েছি, আর এদিকে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলের মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম, তারপরে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলের মধ্যে যখন ফুট আসতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কোরানো নারকেল। নারকেলগুলোকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা একটু মাঝারিতে করে দেব। গ্যাসের ফ্লেম মাঝারিতে রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ চিনি। চা চামচের মাপ করে দেড় চামচ চিনি দিলেই হবে, কারণ এগুলো যেহেতু রসের মধ্যে ডোবানো হবে তাই এখানে কিন্তু বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। আর যদি এটা আপনারা শুকনো বানাতে চান, রসের মধ্যে না দিয়ে বানাতে চান, তাহলে এখানে চিনির পরিমাণটা একটু বেশি থাকবে। তারপরে দেখুন যখন এরকম জলটা ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে মিশিয়ে নিচ্ছি এক কাপ ময়দা। ময়দা দিয়ে সামান্য অল্প একটু লবণও দিয়ে দিলাম। তারপরে গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের দিকে করে দিচ্ছি, আর কন্টিনিউস এইরকম খুঁত্রে দিয়ে নেড়ে চেড়ে ময়দাটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন এইরকম সুন্দর একটা সফট ডোতে পরিণত হয়ে আসবে। কিছুক্ষণ এরকম রান্না করে নেবেন যাতে ময়দাটা খুব সুন্দর সফট হয়ে যায় এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ময়দাটাকে খুব ভালো করে কিন্তু সেদ্ধ করতে হবে, তার জন্য এটি ঢাকনা দিয়ে একটু ঢেকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ময়দার ডোটা দেখুন খুব সুন্দর সফট হয়ে গেছে। গ্যাসের আঁচটা বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর একটি থালার মধ্যে নামিয়ে নিয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম ডোটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। এই গরম অবস্থায় একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবেন, তাহলে দেখবেন একেবারে সফট একটা মসৃণ ডো তৈরি হবে। আর ডোটা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পারফেক্ট নরম হয়েছে। এই রেসিপিটি আমি যেইভাবে তৈরি করছি এইভাবেই বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে, আর বানানো দেখবেন অনেক সহজ হয়ে যাবে। আর এই নারকেলি পাকন পিঠেগুলো একবার খেলে মন ভরবে না, মনে হবে বারবার খাই। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখুন খুব সুন্দর একটা বড় করে ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটাকে সম্পূর্ণ একটি চাকের উপরে নিয়ে তারপরে একটি বড় করে রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিটা একটু পুরু করে বানাতে হবে, বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু এটা ফেটে যাবে। সাইডগুলো একটু ফেটে গেলেও কোনো অসুবিধা নেই, এগুলো নিজের পছন্দ মতো যে কোনো শেপ নিয়ে কেটে নিতে পারবেন। দেখুন এইরকম বড় করে রুটি করে নিলাম, আর পুরুত্বটা দেখুন বন্ধুরা এইরকম একটু পুরু করে বানিয়ে নিয়েছি। তারপর একটি কাঁটা চামচ দিয়ে পুরো ওভারঅল রুটিটাকে এই সময় ফুটো ফুটো করে নিতে পারেন, আর না হলে এরকম প্রথমে ছুরি দিয়ে কেটে নেবেন। তারপরে একটা একটু করে পিঠে তৈরি করে নিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দেবেন, যাতে দেখতেও সুন্দর লাগে এবং রসটা খুব ভালোভাবে ঢুকে যায়। তার জন্য দেখুন এরকম কাঁটা চামচ দিয়ে অসংখ্য ছিদ্র করে নিচ্ছি। আর এগুলো আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। এখানে আমি ট্রায়াঙ্গেল শেপে কাটছি, এটা দেখতে ভালো লাগে তাই এইভাবে কেটে নিচ্ছি। তবে আপনাদের যেমন পছন্দ হয় যেমন সুবিধা হয় সেই শেপে দিয়ে কেটে নেবেন। গোলও বানাতে পারেন, চৌকো বানাতে পারেন, এরকম তিন কোণাও বানাতে পারেন, যেমন পছন্দ হয় তেমন করে এইরকম কেটে নেবেন। তারপরে দেখুন এইরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এইভাবেই তৈরি করে নিলাম পাকন পিঠে। নারকেলি পাকনগুলো একেবারে রেডি হয়ে গেছে, এখন শুধু এগুলো ভেজে নেওয়ার পালা। এক এক করে পাকন পিঠেগুলো রেডি করে নিলাম। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, আর বানানো দেখুন কতটা সহজ। তাই এইরকম তিন কোণা করে কেটে নিলেই বানানো খুবই সহজ হয়। তাই এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবেই তৈরি হয়ে গেল পাকন পিঠে। এক এক করে পাকন পিঠেগুলোকে দেখুন রেডি করে নিয়েছি, এখন শুধু এগুলো ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেল মোটামুটি একটু উষ্ণ গরম হয়ে আসলে পিঠেগুলোকে দিয়ে দেবো। তারপরে গ্যাসের আঁচ মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা কমিয়ে ভাজলে এটা খুবই মুচমুচে হবে, ভাজার পরেও দেখবেন দীর্ঘ সময় পর্যন্ত একই রকম মুচমুচে থাকবে। কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন এইরকম যখন লাল হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নেবেন। তেল থেকে তুলে একটি পাত্রে রেখে দেবেন, এর যে অতিরিক্ত তেলটা দেখবেন তা ঝরে যাবে। এইভাবে দেখুন শুকনো শুকনো পাকন পিঠেগুলো তৈরি করে নিলাম। তবে এই পাকন পিঠেগুলো একটু চিনি শিরার মধ্যে দিতে হবে, তার জন্য একটা শিরা রেডি করে নিচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি, আর যেই কাপের মাপ করে চিনি নিচ্ছি সেই কাপের আমি দেড় কাপ জল দিচ্ছি, আর দিচ্ছি তিনটে এলাচ। দেড় কাপ জল দিলে এই মেজারমেন্টটা একেবারে ঠিকঠাক হবে। আর এখানে যে শিরাটা তৈরি হবে সেটা একেবারে চিটচিটে একতার বিশিষ্ট হবে না, আবার একেবারে পাতলা হবে না, একটু চিটচিটে হবে। হাতের মধ্যে নিয়ে দেখবেন একটু তেলের মতন চিপচিপে লাগছে, তাহলেই বুঝতে পারবেন যে শিরা একেবারে রেডি। সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি।
কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন শিরাটা আগে থেকে একটু কমে যাবে এবং কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে আসবে। আর হাতের মধ্যে নিয়ে একটু চেক করে নেবেন যে চিটচিটে লাগছে কি না, তেলের মতন যদি একটু চটচটে লাগছে তাহলে বুঝতে পারবেন যে শিরা একেবারে রেডি। এই পর্যায়ে গ্যাসের নাচটা বন্ধ করে দিচ্ছি। আর শিরা বানাতে হলে এটা একেবারে একতার বিশিষ্ট শিরা বানাবেন না, তাহলে কিন্তু মিষ্টির মধ্যে শিরাটা ভালোভাবে ঢুকবে না। তাই একটু চিটচিটে শিরা তৈরি করবেন, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আরও একটু জমাট হয়ে যাবে। দেখুন হাতের মধ্যে একটু নিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি যে কতটা চিটচিটে হয়েছে, এরকম চিটচিটে করে বানাবেন। তারপরে শিরাটা একটু উষ্ণ গরম থাকবে আর পিঠেগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এই ঠান্ডা করে নেওয়া পাখন পিঠাগুলোকে উষ্ণ গরম শিরার মধ্যে দিয়ে একটু উপর নিচু করে মিশিয়ে নেবেন। আর এই গরম অবস্থায় শিরাটা দেখবেন পিঠের মধ্যে খুব ভালোভাবেই ঢুকে যাবে। এইভাবে তৈরি করে ফেলুন মুচমুচে টেস্টি নারকেলি পাখন পিঠে। এগুলো কিন্তু বেশিক্ষণ শিরার মধ্যে ডুবিয়ে রাখবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো বেশি নরম হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। এই পিঠেগুলোর ওপরটা একটু মুচমুচে থাকবে আর ভেতরটা রসালো থাকবে, তাতে ভালো লাগবে খেতে। এইভাবেই খুব সহজেই তৈরি করে ফেলুন মুচমুচে টেস্টি নারকেলি পাকন পিঠে। রসালো মুচমুচে টেস্টি এই নারকেলি পাকন পিঠের রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপিগুলো সময় মতন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে বেল আইকনের অল বাটনটিও বাজিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।